নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে চলে এসেছি নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের একটি ডিস্ট্রিক্ট জাজ অফিসের তরফ থেকে চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে গ্রুপ ডি পোস্টে এখানে নিয়োগ হবে সম্পূর্ণ স্থায়ী পোস্টে এখানে নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সমস্ত জেলাগুলো থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে বয়সীমা কত কি হতে হবে ভ্যাকেন্সি কত কি রয়েছে কি করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে এই পোস্টের জন্য কত টাকা স্যালারি এখানে দেওয়া হবে অফিসিয়াল নোটিফিকেশান আপনারা কী করে ডাউনলোড করতে পারবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব। যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটিকে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে সুইপার পোস্টে নিয়োগ হবে এই পোস্টের জন্য প্রার্থীদের বয়সীমা কত কি হতে হবে বলে রাখি জেনারেল এবং ওবিসি বিসি ক্ষেত্রে পয়লা জানুয়ারি দু হাজার তারিখের মধ্যে প্রার্থীদের ন্যূনতম বয়স হতে পারবে আঠেরো বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারবে চল্লিশ বছর পর্যন্ত রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন এসসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে সর্বোচ্চ বয়সীমায় পাঁচ বছরে ছাড় দেওয়া হবে তাছাড়া এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রেও এখানে এজ রিয়েলাকজেশন থাকবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে এখানে বলি প্রার্থীদেরকে অতি অবশ্যই বাংলা ভাষা বলতে এবং লিখতে জানতে হবে এবং সেই সঙ্গে প্রার্থীকে ফিজিক্যালি সাউন্ড আর ফিট হতে হবে এর থেকে হায়ার কোয়ালিফিকেশান যাদের রয়েছে অর্থাৎ যাদের মাধ্যমে কিংবা তার বেশি কোয়ালিফিকেশান রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন না এই পোস্টের জন্য কত টাকা স্যালারি দেওয়া হবে বলে রাখি এই পোস্টের পে লেভেল ওয়ান পে ম্যাট্রিক্স সতেরো হাজার টাকা থেকে শুরু করে তেতাল্লিশ হাজার ছশো টাকা অ্যাজ পার নিউরোপা টু থাউজেন্ড মোড অফ এক্সামিনেশান সম্পর্কে বলি এই এক্সামিনেশনে দুটো পার্ট থাকবে পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট ওয়ানে পঞ্চাশ মার্ক্সের কোশ্চেন আসবে পঁচিশটা কোশ্চেন এখানে থাকবে দু মার্কস করে প্রতিটি কোশ্চেন অবজেক্টিভ টাইপ কোশ্চেন এখানে হবে মাল্টিপাল চয়েস কোশ্চেন কোশ্চেন বাংলাতে হবে প্রতিটি ভুল উত্তরের জন্য দু মার্কস করে কাটা হবে পার্ট ওয়ান এক্সামিনেশনের জন্য এখানে আধ ঘন্টা দেওয়া হবে পার্ট ওয়ানে কোয়ালিফাই করতে পারলে প্রার্থীদেরকে পার্সোনালিটি টেস্ট দিতে হবে পার্সোনালিটি টেস্ট হবে পঞ্চাশ মার্ক্সের ফাইনাল মেরিট লিস্ট পার্ট ওয়ান এবং পার্ট টুতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি করা হবে বন্ধুরা এই নোটিশটি বেরিয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে পশ্চিমবঙ্গ সমস্ত জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন স্থায়ী পদে এখানে নিয়োগ হবে চারটি শূন্য পদে এখানে রয়েছে কি করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি এখানে আবেদন করতে হলে প্রার্থীদেরকে একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশনের এক সাইডে প্রার্থীদেরকে হ্যান্ড রিটার্ন কিংবা টাইপড অ্যাপ্লিকেশান এখানে করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মেট এই অফিসিয়াল নোটিফিকেশানের সঙ্গেই অ্যাটাচ রয়েছে এ নিয়ে দেখুন একটা অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মেটটি ডাউনলোড করে আপনাদেরকে প্রিন্ট আউট বার করে নিতে হবে এরপর প্রপার ডিটেলসও ফর্মটিকে ফিল আপ করে নিতে হবে এই অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনাদেরকে সমস্ত রেলিভেন্ট ডকুমেন্টসের সেলফ এটেস্টেড ফটোকপি দুটো পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ এবং ব্যাংক ড্রাফট জমা করতে হবে নির্দিষ্ট অ্যাড্রেসে অ্যাড্রেসটি হলো দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান আবেদন করার শেষ তারিখ হলো সাত তিন দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশান ফিস হিসেবে প্রার্থীদেরকে কত টাকা দিতে হবে বলে রাখি জেনারেল এবং অন্যান্য ক্যান্ডিডেটসদের এক্সক্লুডিং এসসি অ্যাপ্লিকেশন ফি হিসেবে দিতে হবে একশো টাকা আর শিডিউল কাজদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস হিসেবে দিতে হবে পঁচিশ টাকা পেমেন্ট প্রার্থীদেরকে এখানে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে করতে হবে ডিমান্ড ড্রাফট কাটতে হবে ইন ফেভার অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ এন্ড চেয়ারম্যান অফ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান যাচ্ছি শিপ পেবেলা বর্ধমান অন্য কোনো মোডে পেমেন্ট করলে সেটা অ্যাকসেপ্ট করা হবে না এবং অ্যাপ্লিকেশান ফি কিন্তু কোনোভাবেই রিফান্ডেবল নয় তাই আবেদন করার আগে আপনারা অবশ্যই ভেবেচিন্তে এরপর আবেদন করবেন এই চাকরির অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও ডিসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো সেই লিংকে ক্লিক করে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে যেতে হবে নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন তার নিচে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে ডান পাশে ক্লিক হেয়ার বলে সেই ক্লিক হেয়ার করে আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করে নিতে বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যতটা সম্ভব ভিডিওটিকে লাইক আর শেয়ার করে পৌঁছে দিন প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের কাছে বিভিন্ন চাকরির রেজাল্ট অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জিকে কুইজ পেতে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন আমি আবারও চলে আসব অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ